গর্ভাবস্থা মহিলাদের জীবনে এক বিশেষ সময়। এই সময় শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে যায় মেয়েদের জীবনে। এই সময় মহিলাদের ওজন অনেকটাই বেড়ে যায়, শারীরিক নানা সমস্যা এবং মেজাজের তারতম্য ঘটে যায় এই সময় থেকে। তবে প্রেগনেন্সিতে বিশেষ কোনো জটিলতা না থাকলে গর্ভবতী মহিলাদের সাধারণভাবেই জীবন কাটাতে পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঘরের কাজও এই সময় মহিলাদের করতে বলা হয়। শরীর অ্যাক্টিভ থাকলে সন্তানের জন্ম দেওয়ার সময় কষ্ট কম হয়, কিন্তু সব ধরনের কাজ গর্ভবতী মহিলারা মোটেও করতে পারবেন না। কিছু কিছু কাজ তাদের এড়িয়ে চলাই ভালো। খুব ভারী কাজ কিছু না করলেও হালকা কাজ গর্ভাবস্থায় করা যেতেই পারে। বরং হালকা হাঁটা চলা এবং ঘরের কাজ করলে গর্ভবতী মহিলাদের শরীর ভালোই থাকবে। অতএব আজকের ভিডিও কোন কোন ঘরের কাজ গর্ভবতী মহিলারা করতে পারবেন এবং কোন কোন কাজগুলি তাদের এড়িয়ে চলাই ভালো, যাতে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি না হয়, সেই জন্য কোন কোন কাজ না করাই ভালো, সেই বিষয়ে আজকের আলোচনা করব। তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে আমার সমস্ত বন্ধুরা এবং হবু মায়েদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে যারা প্রথম ভিজিট করছেন এই চ্যানেলে, প্রেগনেন্সি ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন বাটন প্রেস করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে মিসক্যারেজের ভয় সবচেয়ে বেশি থাকে, তাও আবার প্রথম 3 মাস। তাই এই সময় মাটিতে বসে কোনো কাজ করা, যেমন সবজি কাটা, বাসন ধোয়া বা রান্না করা, যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তার জায়গায় চেয়ার টেবিলে বসে কাটাকাটি করতে পারেন, অথবা দাঁড়িয়ে রান্না করা বা বাসন মাজা। পরে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে লম্বা হাতলের ঝাড়ু বা মপ দিয়ে ঘর ঝাড় দেওয়া, এবং মোছার কাজ গর্ভবতী মহিলার করতেই পারেন। তবে মাটিতে ঝুঁকে ঘর ঝাড়পোছ করবেন না। গর্ভাবস্থায় পেটের ওজন অনেকটাই বেড়ে যাওয়ার ফলে মহিলাদের শরীরের ভারকেন্দ্র একেবারে বদলে যায়। এছাড়া পেটের উপর চাপও পড়ে যথেষ্ট পরিমাণে, এর জন্য বাচ্চারও কিন্তু নানা সমস্যা হতে পারে। বন্ধুরা, পরের কাজটি হলো বাথরুম পরিষ্কার করার কাজ। এড়িয়ে যাওয়াই ভালো গর্ভবতী মহিলাদের জন্য, কারণ বাথরুম পরিষ্কারের জন্য বেশিরভাগ বাড়িতে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেগুলোর গন্ধ থেকে সমস্যা হতে পারে আপনার গর্ভস্থ শিশুর। কাজে এই জিনিসটা এড়িয়ে চলুন। এইবারে যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে, একটানা 15 থেকে 20 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না, বরং হাঁটাচলা করলে কোনো সমস্যা নেই। এই সময় শরীরে জলের পরিমাণ বেশি থাকে, তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। তাছাড়া বেশি চাপ দিয়ে ঘষতে মাজতে হবে না, এমন বাসনপত্র গর্ভবতী মহিলারা পরিষ্কার করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না। তাছাড়াও বেশি প্রেশার দিয়ে বা চাপ দিয়ে জামা কাপড় ধোবেন না, এতেও আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। বন্ধুরা, পরের যে কাজটির কথা বলবো এটা তো একদমই করবেন না। আর খেয়াল রাখবেন, ভারী কিছু বহন করতে হবে এমন কোনো কাজ গর্ভবতী মহিলারা একেবারেই করবেন না। কোনো আসবাব একদিক থেকে অন্যদিকে সরানোর কাজ করা যাবে না বা চেষ্টাও করবেন না। পর্দা পাল্টানো বা ফ্যান পরিষ্কার করার মতন কাজ এই সময় একেবারেই করবেন না। উঁচুতে উঠে করতে হবে এমন রকম কোনো কাজও গর্ভাবস্থায় এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এইসব কাজ করতে গেলে কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু গর্ভস্থ বাচ্চা সাথে সাথে আপনারও কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে বিশেষ করে বেড়ালের বর্জ্য গর্ভবতী মহিলারা কোনোভাবেই যেন পরিষ্কার না করে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বেড়ালের বর্জ্যে টেক্সোপ্লাজমা গন্ডি নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা হবু মা এবং গর্ভস্থ সন্তানের বড় ক্ষতি করতে পারে। ঘরে আর কেউ না থাকলে যদি একান্তেই গর্ভবতী মহিলাকে পরিষ্কার করতে হয়, তাহলে খুবই সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে। হাতে গ্লাস পরে কাজটি করতে হবে, এবং গ্লাস পরে কাজটি করা হয়ে গেলে খুব ভালো করে সাবান দিয়ে হাতটি ধুয়ে নিন। তাহলে বন্ধুরা, গর্ভধারণ করার পর প্রথম ক মাস প্রায় সব ধরনের ঘরের কাজই করা যেতে পারে। তবে পেটে চাপ পড়ে বা মানসিক অশান্তির কারণ হয় এমন কোনো কাজই গর্ভবতী মহিলাদের করা একদমই উচিত নয়। গর্ভবতী মহিলাদের হাসিখুশি এবং টেনশনমুক্ত থাকাটা খুবই জরুরি। একটা সুস্থ বাচ্চাকে জন্ম দিতে গেলে একটা হবু মাকে সবসময় হাসিখুশি
হিসেবে থাকতে হবে। পরের যে কাজগুলির কথা বলবো এটা সম্পূর্ণ আপনাকে বর্জন করতে হবে যদি সুস্থ সন্তান পেতে চান। ধূমপান এবং অ্যালকোহলের মতন ক্ষতিকারক অভ্যাস মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এতে গর্ভপাত, অকাল প্রসব এবং অন্যান্য সমস্যাও হতে পারে। গর্ভাবস্থায় ক্যাফিন খাওয়া একেবারেই চলবে না। চা কফিতে গর্ভবতী নারীর উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব এবং হৃদস্পন্দন বাড়তে পারে। তাই গর্ভকালীন অবস্থায় ধূমপান, অ্যালকোহল এবং চা ও কফির মতন ক্ষতিকারক জিনিসগুলোকে একেবারের মতন বর্জন করতে হবে। বিভিন্ন ওষুধ আছে যেগুলো গর্ভাবস্থায় খেলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। ঘরে রঙের কাজ চলাকালীন গর্ভবতী নারীর সেখানে থাকা একদমই উচিত নয়, কারণ পেইন্টে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক এবং ক্ষতিকারক দ্রব্য রয়েছে যা গর্ভবতী নারী ও গর্ভস্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের যে কাজটি থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে গর্ভাবস্থায় হিল একদমই পরবেন না, পরলেও 3 ইঞ্চি বা তার কম হিলের জুতো পরতে পারেন। গর্ভাবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়, ফলে পায়ের পাতা ফুলে যেতে পারে এবং শিরার সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী মায়েদের সুস্থ মন ও সুস্থ দেহ একটি পরিপূর্ণ সুস্বাস্থ্য বাচ্চাকে জন্ম দিতে পারে। তাই এই সময় পরিবারের সকল সদস্যদের কর্তব্য গর্ভবতী মায়েদের পাশে থাকা। মনে রাখতে হবে একজন গর্ভবতীর নিজের এবং সন্তানের সুস্থতার জন্য দ্রুততম সময়ে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। একটি গর্ভবতী মহিলার ক্ষেত্রে কোন কোন কাজগুলি করা ঠিক এবং কোন কোন কাজগুলি করা বেঠিক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।